কিছু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال الله عز وجل في قرآنه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب وقال الرسول صلى الله عليه وسلم استعيذوا بالله من عذاب القبر وقال الرسول صلى الله عليه وسلم إنكم ستسألون عني فما أنتم قائلون وعن البراء بن عازب رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم في حديثه الشريف عذاب القبر حق وفي حديث البراء فتنة عذاب القبر ونعيمه كما جاء في السنن والمسانيد مطولا وفي الصحيحين مختصرا الحمد لله جابতে গুণগান প্রশংসা নিবেদন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মহান মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ অতঃপর সম্মানিত সুধী আজকে আমি আপনার নিকটে অত্র মেম্বারে দণ্ডায়মান হয়েছি বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য। আজকের আলোচনার টপিক হল আল উসুল সালাসা ওয়া আদিল্লাতুহা, তিনটি মৌলিক নীতিমালা বা তিনটি মূল বিষয়, মৌলিক বিষয় দলিল সহ। এ মর্মে সৌদি আরবের সুবিখ্যাত আলেমে দিন ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহে তার একটি স্বতন্ত্র কিতাব হয়েছে। তো যা হোক, গতানুগতিক আলোচনা না করে আমি এই পয়েন্টটাকে ঠিক রেখে এই পয়েন্টের কিছু ক্রিটিক্যাল বিষয়ে আলোকপাত করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তিনি যে তিনটি মূলনীতির কথা বলেছেন, এই তিনটি মূলনীতি মূলত কবরের মুনকার নাকির, এই ফেরেশতা দয়ের প্রশ্ন এবং উত্তর। অর্থাৎ প্রত্যেক মমিন বান্দাকে, এমনকি কাফেরকে পর্যন্ত যে জিজ্ঞাসা করা হবে যে তিনটি প্রশ্ন, এই তিনটি প্রশ্ন বিষয়ে আজকে আমরা আলোকপাত করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
ষষ্ঠ দিনটা কি? মান রব্বকা, তোমার রব কে? আমার নবীয়কা, তোমার নবী কে? আমার দীনকা, তোমার দীন কি? এই তিনটি বিষয়ের ওপরে সৌদি আরবের সুবিখ্যাত ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব একটি স্বতন্ত্র রেসা লিখেছে এবং এ জাতীয় কেতাবের মাধ্যমে অসংখ্য লোককে আল্লাহ হেদায়েত দান করেছে। তো এই তিনটি বিষয় আসলেই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর ওপরে আপনার পাস ফেল নির্ভর করছে। কাজে অতীব জরুরি। তবে কথিত আছে ইবলিস লাইন, সে বলে যে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া তো খুবই সহজ, কাজে শয়তানি করে ফেলে, করে যাই কেয়ামত পর্যন্ত, আর যখন মারা যাব তখন এই তিনটি প্রশ্নের উত্তর তো আমার জানা আছে, দিয়ে দেবো। মান রব্বকা, রব্বি আল্লাহ, মা দিন, মান নবীয়কা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা নবীর স্বীকৃতি দিল যে কোন নবীর, সমস্ত নবীদের, আর দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। কিন্তু ইবলিসের আশা পূরণ হবে না, কারণ সেখানে শিক্ষার জোর চড়বে না, সেখানে শিক্ষার বলে, যোগ্যতার বলে কেউ উত্তর দিতে পারবে না। সেখানে যোগ্যতা হবে কোরআন হাদিসের উপর আমলের যোগ্যতা। এজন্যই সহি হাদিস এসেছে, মোমেন বান্দাকে যখন তিনটা প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলি, মান রব্বকা, তোমার রবকে, মা মান নবীয়কা, তোমার নবীকে, মা দীনকা, তোমার দিন কি, এই তিনটি প্রশ্ন করা হবে, মোমেন বান্দা প্রত্যেকটাতে সুন্দর উত্তর দিবে। রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীন আল ইসলাম, আমার দীন হলো ইসলাম। তখন তাকে আরেকটি বোনাস প্রশ্ন করা হবে, ওয়ামা আল্লামাকা বা ওয়ামা ইলমুকা, এটা তোমাকে কে জানালো, বা এই বিষয়ে তোমার এলেম কীভাবে আসলো? তখন সে বলবে, করাত কিতাব আল্লাহ আমানতু বিহি ওয়াসাদ্দাকত, আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর ঈমান এনেছি এবং সত্য জেনেছি, তাই আমার এবিলিটি হলো, এই উত্তর যাওয়ার যোগ্যতা হয়েছে যে আমি উত্তরগুলো দিতে পারলাম। আল্লাহ রাব্বুল আমিন আর অতিরিক্ত প্রশ্ন করা পছন্দ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন উপর থেকে ডাক দিবেন, হাদিসে এসে ফাইনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। তাহলে কে ওই আহ্বানকারী? কে আসমান থেকে যিনি আহ্বান করবেন? আল্লাহ। সুতরাং এই ফিতনাতুল কবর বা কবরের আজাব এবং নেমত সংক্রান্ত হাদিসেই প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন? সপ্তাকাশের উপর রয়েছেন। ফাইনাদি মুনাদি মিনাস সামাই, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আফরিসুলহু মিনাল জান্নাহ, সুতরাং জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, ওয়াফতাহুলহু বাবান ইলা জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও, খুলে দাও। এরপরে জান্নাতের সমীরণ, সেই সুন্দর বাতাস প্রবাহিত হতে থাকবে এবং তাকে জান্নাত দেখানো হবে। আরও বলা হয়েছে তার নিকটে এসে হাজির হবে একজন ব্যক্তি, হাসানুল ওয়াজহে, হাসানুস সিয়াব, এমন একজন ব্যক্তি সুন্দর চেহারায় আসবে, যার চেহারা হবে সুন্দর, কাপড় চোপড় হবে সুন্দর। তখন ওই আগন্তকে দেখে এই কবরবাসী মোমিন বলবে, মান আন্ত ফাজহুকাল ওয়াজহ ইয়াতি বিল খায়র, কে হে তুমি? তোমার চেহারাই তো প্রমাণ করছে তুমি ভালো কিছু সংবাদ নিয়ে এসেছো। তখন এ আগন্তক বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার সৎকর্ম, আমি তোমার সৎকর্ম, মানে আমি তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দান, সদকা, খায়রাত, সমস্ত সৎ আমলগুলিকে আল্লাহ একজন মানুষের আকৃতিতে, সুন্দর মানুষের আকৃতিতে পরিণত করে হাজির করবে এবং সে তার হবে কবর সঙ্গী। তখন সে কি বলবে?
রব্বে আকিমিস সাআহ, হে রব আপনি কেয়ামত কায়েম করে দিন, মানে কেয়ামত কায়েম হলেই তো পরিপূর্ণভাবে জান্নাত চলে যাবে। সমাজশুদ্ধি, এই যে তিনটি বিষয়ে প্রশ্ন করা হবে, এই তিনটি বিষয়ে প্রশ্ন করা হবে, তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন না? মান রব্বুকা, তোমার রব কে? মা মান নবিয়ুকা, তোমার নবী কে? মা দিনুকা, তোমার দিন কি? তো এগুলো জানতে হবে না, এগুলোর সাথে পরিচয় রাখতে হবে না? আমি তো লক্ষ্য করে দেখি যে আজও অনেকে পরিচিত না, বিশেষ করে ধনঢ্য একটা মোটা অংশ এগুলোর সাথে পরিচিত না, মানে ইসলামের সাথে, দীনে ইসলামের সাথে, দীনে নবীর সাথে, সর্বোপরি মহান আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু সম্পর্ক ধন সম্পদের সাথে। মানে মনে হচ্ছে যেন এই মাল তাকে চিরস্থায়ী করে রাখবে, সে মনে করে তাকে তার ধন সম্পদ চিরস্থায়ী করে রাখবে, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। যা হোক, সঙ্গে শুধু এই তিনটি প্রশ্নের উত্তর আগেই ফাঁস হয়ে গেছে, আগেই বলে দিয়েছেন, এরপরে কি সবাই পাশ করবে? পারবে না। যাদের সম্পর্ক ছিল রব্বের সাথে, যাদের সম্পর্ক ছিল নবীর সাথে, যাদের সম্পর্ক ছিল দীন ইসলামের সাথে, তারাই কেবল উত্তর দিতে পারবে। আর বলেছি যে যোগ্যতার বলে উত্তর হলে তো শিক্ষিত খ্রিস্টান যে আরবিতে জানে সে ঘাটঘাট করে বলে দিবে, উত্তর দিয়ে দিবে। এহুদি বলে দিতে পারবে, এহুদি আরবে এহুদি আসে না, অনেক শিক্ষিত আসে না, বিভিন্ন ভাষার পণ্ডিত। বিভিন্ন ভাষার পণ্ডিত তো আরবি ভাষায় উত্তর দিয়ে দেবে, কিন্তু আল্লাহ তৌফিক দেবেন না, তাদেরকে তৌফিক দেবেন যারা এগুলোর সাথে পরিচিত ছিল। মান রব্বুক, তোমার রব কে? এই রব সম্পর্কে যদি আমরা খেয়াল করে দেখি, অ্যানালাইসিস করি, তাহলে অনেকেরই ধারণা সঠিক নেই রব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ে যা বলেছেন সেটুকু বলতে আমরা কি জানি না? ততটুকু বিশ্বাস আমাদের ভিতরে নাই, আবার এমন বিভ্রান্ত বিশ্বাস বিরাজ করছে যে ওই রব সম্পর্কে, রব আজ্জা ওয়া জাল্লা তিনি যা বলেছেন সেটা বললে নাকি কুফরি আকিদা হয়ে গেল, সেটা বলা যাবে না। আচ্ছা, রব তার পরিচয় তিনি বলছেন, তিনি সপ্তাকাশের উপর রয়েছেন, আর সে আজিমে রয়েছেন, মানে সবাই মানে, ভারত মহাদেশের মানুষগুলি মানে, অধিকাংশই মানে, হাজারে 999 জন বলাতে পারে একজন করে মানে, তার পাশের হাতে কমই বলল যে না না না, আল্লাহ সম্পর্কে এসব কথা বলাই যাবে না যে আপনার আসমানের উপরে বারশের উপর রয়েছে, কি বলছেন? আল্লাহ যেন কোনো জায়গা নির্ধারণ করা যাবে না, আল্লাহ কোথায়? ওনাদের পরিচয় কেউ বলে থাকেন যে আল্লাহ না উপরে না নিচে না ডানে না বামে কোনো দিকে নেই। একথা একজন শাসকের সামনে, বাদশাহ সামনে বলেছিল, তখন বলছে হুম দয়া রব, এরা তো রবকেই হারিয়ে দিয়েছে, মানে কোথাও নাই। আল্লাহ যেটা পরিচয় বলছেন সেটুকু বললে কি ইমান চলে যাবে? আল্লাহকে কাফের বলার জন্য এগুলো আমাদেরকে শিখিয়েছে পারেনি। আর রহমান ও আল আশিস্তাওয়া, রহমান আরো সে সমুন্নত, সূরা তাহার পাঁচ নম্বর আয়াত। সমস্যাটা কি? আপনি স্বীকার গেলেন আপনার রব সম্পর্কে, আপনার রব আর সে আজিমে রয়েছে। সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সালতুম আল্লাহ ফাসআলুল ফেরদাউস, যখন তোমরা চাইবে জান্নাতুল ফেরদাউস চাইবে, ফাইনু আস আওসাতুল জান্নাহ ওয়া আলা জান্নাহ, কারণ এই জান্নাতুল ফেরদাউসটা সব থেকে উত্তম জান্নাত এবং সর্বোর্ধ্ব জান্নাত, এর উপরে কোনো জান্নাত নেই। ওয়া ফাওকাহু আরশুর রহমান, আর এর উপরে আছে রহমানের আরশ, রহমানের আরশ, জান্নাত জমিনে না আসমানে, আসমানে। ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া, সূরা নাজমের ভিতরে আল্লাহ বলছেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছিল, তার সাথে সাক্ষাৎ হয়েছিল জিব্রিলের সাআকৃতিতে, ইন্দা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা নিকটে, সিদরাতুল মুনতাহা জমিনের নিচে, সপ্তাকাশের উপরে, সপ্তাকাশের উপরে মানে আকাশে রয়েছে, ইন্দা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে সাক্ষাৎ হয়েছিল, ইন্দাহা জান্নাতুল মাওয়া, সেখানে রয়েছে জান্নাতুল মাওয়া। আর এখান থেকে শুরু করে সপ্তাকাশ, এই জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্তরটা শেষ হয়েছে কোথায়? রহমানের আরশের
কাছে গিয়ে। এই জন্য বলা হয়েছে ফক আরশ রহমান, এর উপরে জান্নাতের ফেরদাউসে ভরে হয়েছে আর রহমান আরশ। বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফে হাদিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে রয়েছেন, তিনি আসমানে রয়েছেন, আসমানের উপর রয়েছেন। এগুলো কি কুফরি বিশ্বাস? আল্লাহ কুফরি শিখেছেন? রহমান তার পরিচয় যা বলেছেন সেটাই যথেষ্ট, যথার্থ। এবং তার পরিচয়ে তারই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা যথেষ্ট নয়? তো কোরআনে হাদিসে সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সত্তা কাশের উপরে আরশে আজিমে রয়েছেন, এবং তিনি একটা দেখার মতো সত্তা। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ বলছেন তোমার রব্বের চেহারা বাকি থাকবে। কুল্লামান আলাইহি ফান, এই ধরনের বুকে যত কিছু রয়েছে সব নশ্বর হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, এবং আপনার রব্বের চেহারা অবশেষ থাকবে। যুল জালালি ওয়াল ইকরাম, যা মান মর্যাদার এবং মহত্বের অধিকারী, মানে পুরো সত্তাকে বোঝানো চেহারা দিয়ে। তাহলে আল্লাহ তার চেহারার কথা বলেছেন, উল্লেখ হয়েছে চেহারার কথা কোরআনে। এটা বিশ্বাস করলে আপনার রব সম্পর্কে একটা পরিচয় হলো, হ্যাঁ কেমন চেহারা সেটা কি বলা হয়েছে? আল্লাহ বলেনি, রাসূলও বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোরআন হয়েছে এই পর্যন্ত বিশ্বাস করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ ওই সত্তা বরকতময় যার হাতে রয়েছে রাজত্ব, মানে রহমানের হাত রয়েছে। সূরা মুলক 2 নম্বর আয়াত, সূরা সাদের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইবলিসকে, যখন সে সেজদা থেকে বিরত হয়েছিল, আদম আলাইহিস সালাম সেজদা করেনি, ফেরেশতাকে নির্দেশ দিয়েছিল সেজদা করেছিল ফেরেশতারা, সেও তাদের মধ্যে ছিল, কিন্তু সে মূলত ফেরেশতা নয়, সে ছিল কি? কানা মিনাল জিন। সূরা কাহফে আল্লাহ বলছে ও জিন জাতের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু যেহেতু তাদের অন্তর্ভুক্ত হয়ে এবাদতবন্দী করছিল, তাদের অন্তর্ভুক্ত হয়ে সে তাদের ভিতরে সামিল ছিল, কাজে এই আদেশ আওতাভুক্ত সেও নিজে ছিল। সবাই সেজদা করলো, সে সেজদা করলো না। তখন আল্লাহ তাকে বলেছিলেন সূরা সাদের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, তোমাকে কিসে বাধা দিল ওই ব্যক্তিকে সেজদা করতে যাকে আমি আমার দুটো হাত দিয়ে সৃষ্টি করেছি, যাকে আমি দুটো হাত দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ দুটো হাত রয়েছে, এটা মানলে কি ঈমান চলে যাবে? এটা ঈমান যাবে না। হ্যাঁ যেতে পারে, ভিন্ন ধর্মী বেদাতে ঈমান যেতে পারে, কিন্তু হেদাতে ঈমান আরও শানিত হবে। আল্লাহর গুণ সম্পর্কে আপনি যত জানবেন, আল্লাহর প্রতি তত মহাব্বত সৃষ্টি হবে, তত আপনি আল্লাহর সাথে পরিচিত হবেন, রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর এখনই আপনি রব সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, রব সম্পর্কে উল্টাপাল্টা কথা, কোরআন হাদিসের বিরুদ্ধ কথা, বেদাতিদের আকীদা বিশ্বাসে বিশ্বাসী আপনি, এটা কি সঠিক? সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে বেদাতের গোষ্ঠী তারা সম্মান করেনি, মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে সম্মান করে যথাযোগ্য। ওয়াল আরদু জামিয়ান কবদতুহু ইয়াউমাল কিয়ামা, অথচ এই জমিন, এই সারা পৃথিবী তার মুঠোয় থাকবে, আল্লাহর মুঠোয় থাকবে। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, এবং আসমান সপ্তাকাশ তার ডান হাতে পেঁচানো থাকবে। এটা যদি আমি হাত দিয়ে দেখাতাম তাহলে আমার কি তাসবিহ হয়ে যেত, সাদৃশ্যতা করা হতো, তখন আমিও এক বেদাতি হয়ে যেতাম। কাজে খুব সাবধানে বলতে হবে, তাহলে রহমান আর আল্লাহর হাতে পেঁচানো থাকবে আসমান, মানে সপ্তাকাশ পেঁচিয়ে নেবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুবিশাল সত্তা, এই যে তো আমরা এই জন্যই তো আমরা বলি আল্লাহ আকবর, আল্লাহ মহান, মানে আল্লাহ সবার থেকে বড়, সব কিছু থেকে বড়। সমাজের শুধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত মহান সত্তা, কত সুবিশাল সত্তা, কত শক্তিশালী সত্তা, এটা আমরা জানতে পারি তার সৃষ্টিকুলের কিছু সৃষ্টি থেকে। জিবরিল আমিন আলাইহিস সালাম তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন স্ব আকৃতি 2 বার, একবার গারে হেরাই ওই সময়কালীন, আর একবার সিদ্দাতুল মুনতাহায়। তো তিনি তাকে দেখেন লাহু সিত্তমিয়াতে জানাহ, তার 600টি পাখা রয়েছে। কুল্লু জানাহিন কদ সাদ্দা লহু, প্রত্যেকটা পর পাখা দিগন্ত পেছে বসেছে,
মানে পুরো আসমানটাকে বন্ধ করে দিয়েছিলেন, এত বিশাল জিবরীল আলাইহিসসালাম। কওমে লূতের এলাকাটাকে ধ্বংস করতে গিয়ে এই ফেরেশতা তার পাখার সামান্য একটা অংশ ব্যবহার করেছে, ওটা দিয়ে উলটপাল করে দিয়েছিলেন, মানে জমিনের নিচে পাখাটা ঢুকিয়ে, পাখার শেষ অংশ ঢুকিয়ে ওটাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, তাই না? তাহলে সামান্য পাখার অংশ দিয়ে উল্টে দিয়েছে, শূন্যে তুলেছিলেন, আবার সেটাকে উল্টাই দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসির বলে ওই এলাকার কুকুর শিয়াল যত কিছু ছিল পানি তারা চিৎকার করছে এই অবস্থা দেখে। তাই জিবরিল আমিন পাখার সামান্য অংশ ব্যবহার করেছে, পুরো লাগেনি। তো যে আল্লাহ এত শক্তিমান ফেরেশতাকে তৈরি করেছেন, সে আল্লাহ কত শক্তিমান! কিন্তু যারা মাজার পূজারি ওরা জানে, ওরা তো বলে যে আল্লাহর ধন রাসূল সাহেবকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, আল্লাহই গায়েব হয়েছেন, আউযুবিল্লাহি মিন যালিক। আর রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা দরবার, আউযুবিল্লাহ। কত বড় শিরিক কুফর পেটে ভরা থাকলে এই জাতীয় আকিদাগুলি বের হয়ে আসে, যে আল্লাহর ধন দিয়ে খালি হয়ে গেছে। আবার কেউ বলছে না খালি হয়নি, আল্লাহ কাছে আছে, এখানে আছে, তো মুশরিক। তাই হয় তো আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা না থাকার কারণে আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি বেদাতের গোষ্ঠী। মাজার পূজারি যারা, আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুন, আল্লাহকে যথাযথ তারা চেনেনি। আমাকে আল্লাহ অর্ডার দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের একজনের বর্ণ দিব, মা বানে শাহমাতে উজনিহি, এটাকে শাহমা বলা হয়, মানে কানের লতি, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত মাসে সবে মেয়াদ সানা, 700 বছরের পথ, মানে 700 বছরের পথ যাবেন, সেটা ঘোড়ার হোক বা আপনারই হোক, এমনি পদে পড়ে হেঁটে যাচ্ছেন দ্রুত, এরপর আপনাকে 700 বছর লাগবে কাঁধ থেকে কানের লতি পৌঁছে পৌঁছতে। ওসে আমাদের কাঁধ থেকে কানের লতি কেতটুকু, তাহলে কত সুবিশাল ফেরেশতা। ওয়াহমুল রব্বুকা ওয়াহমুল আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, আল্লাহ বলছে ওই দিন তোমার রব্বের আরশ বহন করবে 8 জন ফেরেশতা, ওই 8 জন ফেরেশতার এক ফেরেশতার বর্ণনা এটা শুনলে যে কত বিশাল, যে তার বিশালতা এতটুকু বলা হয়েছে যে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের পথ। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি কোন চিন্তা করলেও তো আমরা আল্লাহর বিশালত্ব, আল্লাহর মহানত্ব বুঝতে পারি। সবাই শুধু আল্লাহ রব্বুল আলামিন তিনি সুন্দর, দেখতে অতীব সুন্দর, সুন্দর সত্তা। ইন্না আল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম আয়ানান, তোমরা তোমাদের রবকে সচক্ষে দেখবে কিয়ামত দিবসে, যেভাবে তোমরা পূর্ণিমার চাঁদকে দেখো পূর্ণিমা রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এভাবে বলেছে বুখারী শরীফ হাদিস। তার মানে রব দেখার মতো সত্তা। আরেকটি বিষয় হয়তো অনেকেরই অজানা, সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় নিয়ামত কি? মানে কত বড় জান্নাত, জান্নাতের নিয়ামত বটেই, ওর থেকে বড় নিয়ামত হলো রব্বের দর্শন, আল্লাহকে দেখা। সুতরাং আল্লাহ দেখার মতো সত্তা, আল্লাহ দেখার মতো সত্তা। বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিসে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন দর্শন দিবেন এবং আল্লাহ নিকটে সব থেকে নিকটবর্তী করা হবে, জান্নাতুল ফেরদাউসের নিকটবর্তী যারা থাকবে, জান্নাতুল ফেরদাউস যারা থাকবে, জান্নাতুল ফেরদাউসই বিভিন্ন স্তর রয়েছে, জান্নাতুল ফেরদাউস দেখবেন কোনো জান্নাতুল ফেরদাউস কোনো জায়গায় জান্নাতুল ফেরদাউস বলা হয়েছে, মানে জান্নাতুল ফেরদাউস অনেকগুলি রয়েছে, যে জান্নাতুল ফেরদাউসের সব থেকে উঁচু মাকাম ঢাকার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই জন্য এটা কথা বলা ভুল যে অমুককে তমুককে মরে গেলে আমরা বলি জান্নাতের সর্বোচ্চ মাকামটা আল্লাহ তাকে দিয়ে দেন, তো আল্লাহ রসুলের জন্য কী দিবেন তাহলে? এটা কি বল,
হ্যাঁ, আপনি বলছেন সর্বোচ্চ জান্নাত দেন আল্লাহ, সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস, কিন্তু সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসের ভিতরে সর্বোচ্চ মাকামটা কার জন্য বরাদ্দ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো জান্নাতুল ফেরদাউস যদি রহমানের ছাদ হয়, রহমান ফাওক আরশুর রহমান, রহমানের আরশ ওর উপরে, তার রহমান রহমান বলাতে রহমান এক প্রকার যেন প্রতিবেশী, মানে জান্নাতুল ফেরদাউসের অধিবাসীরা, আর বিবি মারিয়াম না আসিয়া রাদিয়াল্লাহু আনহা উনি তো আল্লাহর কাছে দোয়াই করেছেন, রব্বিবনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, রব আপনি আপনার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করুন আমার জন্যে, মানে আপনার নিকটে। তাহলে বিবি আসিয়া তিনিও জানতে যে আল্লাহ উপরে আছেন এবং আল্লাহ যেখানে আছেন সেখানে উনি একটা ঘর করেছেন, মানে ওনার প্রতিবেশী হয়ে থাকতেছেন, ইখতাতে যার কবরদার, মানে আগেই উনি প্রতিবেশী ঠিক করেছেন ঘর বানানোর আগে। এই জন্য কি যে কোনো জায়গায় আপনি নতুন কোনো বাড়ি করতে চাইলে আগে প্রতিবেশী দেখেন, প্রতিবেশী যদি ভালো হয় তো বাড়ি করবেন, প্রতিবেশী খারাপ হলে আপনার থাকা মুশকিল হয়ে যাবে। তো যাহোক আমরা শুধু রব সম্পর্কে আমাদের অনেকেরই সঠিক ধারণা নাই, এবং রব্বুল আলামিন যা পরিচয় হিসেবে বলেছেন সেটুকু অনেকের বিশ্বাস নেই, উল্টো পুল্টো বিশ্বাস, আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা হয়ে থাকে যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, এটা মুসলমানদের আকীদা নয়, কোনো সময় ছিল না। হ্যাঁ, এতটুকু বলতে পারে আল্লাহ তার এলেমের মাধ্যমে, দেখাশোনার মাধ্যমে, তদারকের মাধ্যমে সর্বস্থানে বিরাজমান, এটা বলা যেতে পারে। কিন্তু আল্লাহ সসত্তায় কোথায় রয়েছেন? আরশে আজিমে রয়েছেন, যে আরশে আজিম সপ্তাকাশের উপরে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে যেটা বলা হয়েছে আমরা মানব। যদি প্রশ্ন করা হয় রবকে কীভাবে চিনবেন, রবকে আমরা চিনব তার বিশাল বিশাল মখলুকাতের মাধ্যমে, বিশাল মখলুকাতের ভিতরে সব থেকে বিশাল মখলুক কোনটা, আসমান জমিন না আরশে আজিম? আরশে আজিম, আরশে আজিম হলো সর্ববিশাল সৃষ্টি। তো আল্লাহকে এই সমস্ত বিশাল বিশাল সৃষ্টি দ্বারা আমরা চিনতে পারি। মিন আয়াতিহি লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কমার, আল্লাহর বড় বড় নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো লাইলু ওয়ান-নাহার, রাত এবং দিন, ওয়াশ-শামসু ওয়াল-কমার, সূর্য এবং চন্দ্র, লা তাসজুদু লিশ-শামসি ওয়াল-কমার। এরপর আল্লাহ বলেছেন সূরা আরাফের আয়াত, লা তাসজুদু লিশ-শামসি ওয়াল-কমার, সূর্যকেও সিজদা করো না, চন্দ্রকেও সিজদা করো না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, বরং তার সিজদা করো যিনি এগুলোকে সৃষ্টি করেছে। তাহলে রবকে রব হিসেবে মেনার অর্থ হলো যে আপনি আপনার রব্বের অনুগত হবেন, তাকে একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করবেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি, আমার কোরবানি ও মাহিয়া, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো রবকে রব হিসেবে তখনই আপনার গ্রহণ করা হলো যখন আপনি তার জন্যে যাবতীয় এবাদত বন্দেগি ধার্য করবেন এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবেন না। অনুভাবে তাওহীদের যতটি প্রকার রয়েছে, তাওহীদের উলুহিয়্যা মানে এবাদতের তাওহীদ, আল্লাহকে এলাহ হিসেবে গ্রহণ করে নেওয়া তাওহীদ, তাওহীদ রুবুবিয়্যা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নেওয়া তাওহীদ, অনুভাবে তাওহীদ আসমা সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী তাওহীদ, সর্ব তাওহীদে যখন আপনি আল্লাহকে এক মনে করবেন তখনই আপনি আল্লাহকে যেন আপনার রব হিসেবে গ্রহণ করে নিলেন, আর তখনই আপনি উত্তরিতে পারবেন কবরে গিয়ে মান রব্বকা, তোমার রবকে তখন বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তো রব মানে শুধু মুখে শিখিয়ে দিলে নয়, বরং মেনে চলতে হবে, তার অনুশাসন ফলো করতে হবে, তার এবাদতবন্দি করতে হবে। তো যিনি রব হন তিনি এবাদতের মালিক, এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানবমণ্ডলী তোমরা তোমাদের রব্বের এবাদত করো, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, কি বলছেন হে মানবমণ্ডলী উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রব্বের এবাদত করো। তাহলে যিনি প্রকৃত রব তিনি আল্লাহ,
আর রবকে রব হিসেবে ঘোষণা করার যথার্থ তখনই হবে যখন তারা ইবাদত করবেন এককভাবে। সুতরাং সমাজ শুধু শুধু রব্বি আল্লাহ এটা বলে দিলেন আর এই রব্বের যে দাবি সেটা মানল না, এটা চলবে না। তো যা হোক, আল্লাহ রব্বুল্লাহর সাথে পরিচয় যদি আমাদের থাকে, আল্লাহ রব্বুল্লাহর অনুশাসন যদি মেনে চলি, ইবাদত বন্দে যদি তাকে আমরা নিবেদন করি, ইনশাআল্লাহ কবরে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল কি, মান নবী তোমার নবীকে, তোমার নবীকে, এ বিষয়েও যদি আমরা লক্ষ্য করে দেখি আমাদের ভিতরে অনেক গণ্ডগোল। আল্লাহ নবীর সম্পর্কে সঠিক ধারণা নেই, আল্লাহর ইতিহাস তার সিরাত ভেজালে ভরা, বানাসের বুকে একটা সিরাত গ্রন্থ, জীবনী গ্রন্থ আমার পড়ার মতো মনে হয় না যে পড়া যাবে, তার ভুলে ভরা, জালিয়াত কথায় ভরপুর। তবে ইদানিং রাহিকুল মাখতুমের ছড়াছড়ি রয়েছে, আর রাহিকুল মাখতুম পড়ার মতো গ্রন্থ, এবং ডক্টর রাশিদুল আল গালেব হাফিজাহুল্লাহ তার লিখিত সিরাতুন নবী সাহসাম রয়েছে, এটা পড়ার মতো বাংলা মিডিয়া বিশেষ করে, আর আরবিতে পড়ার অনেকগুলি গ্রন্থ রয়েছে। তো সাধারণ পাবলিকের জন্যে আমি দুটো গ্রন্থ আমার নজরে পড়েছে যে এগুলো পড়া যেতে পারে, বাংলা মিডিয়া আপনি চর্চা করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাত সম্পর্কে। তো রাসূল যে রাসূল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে তার সম্পর্কে জানতে হবে না, যদি প্রশ্ন করা হয় অনেকে উত্তর দেয় আল্লাহ নবীর নাম কি, রাসূলুল্লাহ, তো এটা কি নাম হলো, এটা তার গুণ উল্লেখ করা হলো, অনেকেই জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম হলো মুহাম্মদ এবং আরেকটা নাম হলো আহমদ। মোহাম্মদ নাম বিভিন্ন স্থানে এসেছে, কয়েক জায়গায় এসেছে, যেমন সুরা ফাতহের ভিতরে এসেছে, আহমদ নাম সুরা সফের ভিতরে এসেছে, ঈসা আলাইহিস সালাম বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন রাসূল আসবেন তার নাম হলো কি আহমদ। এই দুটো নাম হলো মেন নাম, গুণবাচক অনেক নাম রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম হলো মোহাম্মদ আহমদ, বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা, আর দাদার নাম আব্দুল মুত্তালিব, নানার নাম ওয়াহাব, আমেনা বিনত ওয়াহাব। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন 571 খ্রিস্টাব্দে প্রসিদ্ধ, রাহিকুল মাখতুম আলা বলছেন 571টা হলো সব থেকে অথেন্টিক। মক্কায় তিনি 13টি বছর কাটিয়েছেন, এর ভিতরে 10টি বছর শুধু তাওহীদের আলোচনা ছিল। ইয়া আইহা নাস, হে মানবমণ্ডলী, কোরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তাহলে সফল কাম হবে। তা লা ইলাহা অর্থ সে যুগের মুশরিকরা যে হয় জানতো, আজকের নামধারী মুসলিমরা জানে না। লা ইলাহা অর্থ বলতেই আবু জাহাল বুঝতো যে না, লা ইলাহা স্বীকার যাওয়া মানে কি, এই দেবদেবীর ইবাদতবন্দী করা যাবে, তিনি সেটা মূর্তি বাতিল। এখন লা ইলাহা বলছে মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো মাবুদ নেই বলছে, ওদিকে মাবুদ বাবা শাহজালাল আজমির শরীফ, আমি বলি আজমির শরীফ নিকৃষ্ট আজমির, ওখানে শরীফ কোনো কাজ হয় না, যিনি সাহিত্য তিনিও অনেক বিতর্কিত ব্যক্তি ছিলেন, সালাফে সালেহীন আকীদা মানহাজের পশ্চিমপত্র যাচাই করলে উনিও বিতর্কিত। এরকম অনেক মাহবুদ আমাদের নামধারী মুসলিমদের রয়েছে, তাহলে শুধু নামকে আসতে মুসলিম হলে হবে না, বরং আমাদেরকে যথার্থ মুসলিম হতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ 13টি বছরই বলা যেতে পারে দাওয়াত তাবলীগের কাজে তাওহীদের পথে দাওয়াত দিয়েছেন, আর শেষের 3 বছর আগে মেরাজ হয়েছিল, যদি ইখতিলাফ হয়েছে কিন্তু কিছু কিছু ওলামায় এভাবে বলছেন 3 বছর আগে তার মেরাজ হয়েছিল। তো সেখানে কী হয়েছিল, 50 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছিল, এরপরে আস্তে আস্তে কমতে কমতে 5 ওয়াক্ত, সেখানে দেখবেন যে মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূলের সাথে কথা হয়েছে। মূসা আলাইহিস সালাম বলছেন যে আপনার রব আপনার রহমতের উপর কী ফরজ করেছেন, তো বলেছিলেন 50 ওয়াক্ত, তো তিনি বলেছিলেন যে যান ফিরে যান আপনার রহমত পারবেন। এভাবে ফিরতে ফিরতে 5 ওয়াক্ত কমতে কমতে লাস্টে 5 ওয়াক্ত থেমেছে, এখানেও মূসা আলাইহিস সালাম বলেছেন এর জায়গা রব্বে, আপনি আপনার রব্বের নিকটে যান এবং কম করে যান। তো মূসা এবং আল্লাহর মাঝে যে উনি আপ ডাউন করলেন এটা কোথায় ছিল, জমিনে না আসমানে? তো মেরাজের এই বুখারী শরীফ হাদিসের প্রমাণ যে আল্লাহ আরশের উপর রয়েছেন, সাপ্ত আকাশের উপর রয়েছে। এরপরও দেখবেন যে আমাদের কিছু নিকৃষ্ট আকিদা আছে, আমাদের কিছু ভাই তাদেরই সংখ্যা বেশি, এখন ওনারাই মানে যেহেতু আধিক্যতা বেশি তারাই বলেন যে না না এগুলো বিশ্বাস করা ঠিক না।
অর্থাৎ মেরাজের ঘটনা পরিপূর্ণভাবে উল্লেখ করছে, এই হয়েছে। তো যা হোক সমস্ত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10টি বছর বা 13টি বছর তাওহীদের পাশে আহ্বান করেছেন, শেষের দিকে সালাত সংযুক্ত হয়েছে, মানে ফরজ করা হয়েছে, কোনো কিছু ছিল না এছাড়া। সালাতের সাথে রোজা বা সিয়াম, হজ, যাকাত এগুলো ছিল না, পরে এগুলো পড়াতে হয়েছে। তবে নফল যাকাত মক্কাতে ছিল, মদিনাতে ফরজ যাকাত ফরজ করা হয়েছে। তো দীর্ঘ 13টি বছর উনি দাওয়াত দিয়েছেন তাওহীদের পথে, খাঁটি তাওহীদের পথে। মক্কার জীবন এই হলো, মদিনার জীবনে গিয়ে আমরা যে লক্ষ্য করে দেখি 10টি বছর তিনি সেখানে দাওয়াত তাবলিগের কাজ করেছেন, ইসলামের ব্যাখ্যা দিয়েছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। মদিনা মতো ইসলামী রাষ্ট্র গড়ে উঠেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে। এখানে কোনো যুদ্ধই হয়নি, ইতিহাস বলে কোনো যুদ্ধ হয়নি, আদর্শের জিহাদ হয়েছে, আদর্শের যুদ্ধ হয়েছে। এজন্য আগে লোক তৈরি করতে হবে, আগে লোক তৈরি করতে হবে, তারপরে ইসলামী রাষ্ট্র দেওয়াটা আল্লাহর দায়িত্ব। আমরা অনেক সময় আল্লাহর যেটা দায়িত্ব সেটা আমরা নিই, আমাদের যেটা দায়িত্ব অন্যকে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর তিনি মদিনায় মক্কায় ছিলেন, দাওয়াত তাবলিগ কাটিয়েছেন। মদিনাতে 10টি বছর এখানেও কাটিয়েছেন, দাওয়াত তাবলিগ ছিল তার মেইন বিষয়, মানুষকে ইসলামতে আহ্বান করেছেন। তবে এখানে এসে বিভিন্ন রকম ফরজ এবাদতগুলি ফরজ করা হয়েছে, যেমন সালাতের বিষয়টি জামাত সহ ফরজ করা হয়েছে, কোনোভাবে হজ, কোনোভাবে সিয়াম, যাকাত, এগুলি সব ইসলামের 5টি রুকুন, শুধু সালাত বাদে বাকি সমস্ত রুকুন বলা যেতে পারে ওখানে ফরজ করা হয়েছে, সালাত আর কালেমা বাদ দিয়ে বাকি 3টি রুকুন ফরজ হয়েছে কোথায়? মদিনায়। আরও অন্যান্য এবাদতগুলি, জিহাদ ফিসাবিল্লাহ, এটাও ফরজ হয়েছে কোথায়? মদিনায় গিয়ে। তো যাহোক সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্পর্কে বলা অনেক কিছু রয়েছে, সংক্ষিপ্ত আকারে আমরা এটা বলতে পারি যে তেনার নাম হলো মোহাম্মদ, আটের নাম আহমদ, বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালেব, আর নানার নাম ওয়াহাব। তার সন্তান ছিল কয়টি? 4টি, 4টি মেয়ে ছিল, মানে মেয়ে সন্তান, আর 2টি ছেলে সন্তান ছিল, মোট 6টি। কে কে আরও বেশি উল্লেখ করেছে, তবে এটা প্রসিদ্ধ কথা যে রাসূলুল্লাহ মেয়ে সন্তান 4টি এবং ছেলে সন্তান কি 2টি, আবদুল্লাহ যাকে তৈয়ব তাহের বলা, আর তাসিম, আরেকটি মারিয়া কেদ্দিয়ার, 3টি সন্তান মানে পাওয়া যায় ঐতিহাসিকভাবে। তবে 2টি মক্কাতে তারা জন্মগ্রহণ করেছে, মক্কাতে তাদের শেষ হয়েছে, আর সর্বশেষ সন্তানটি তিনি ছিলেন ইব্রাহিম ইবনে নবী সাল্লাম, তিনি মদিনায় এন্তেকাল করেছেন 16-17 মাস বয়সে। এবং রাসূলুল্লাহ সাল্লামের নবতিকাল 23 বছর, 40 বছর বয়সে তিনি নবত প্রাপ্তি হন, এবং নবতির মোট কাল হল 23 বছর। তিনি মৃত্যুবরণ করেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন মদিনায়, সেটা রবিউল আউয়াল মাসে। এখন সেটা 12 রবিউল আউয়াল নাকি ভিন্ন রবিউল, 9 রবিউল আউয়াল, এখতলাফ রয়েছে, সেটা আপনারা জানেন। তো যাও সময় শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিষয়ে আমরা সংক্ষেপে জানতে পারলাম। এবার দিন, দিন ইসলাম সম্পর্কে যে প্রশ্ন করা হবে, মুখস্থ উত্তর দিলে কি হবে? হবে না। দিন সম্পর্কে জানতে হবে, দিনের উপর আমল করতে হবে। এখন আমরা যদি লক্ষ্য করে দেখি, দিন ইসলাম নিয়েও এখতলাফ, আর দিনের নামে অনেক কিছু গোজামিল দেওয়া হয়েছে, না বলছে শরীয়ত মানলে হবে না, তরিকত, হাকিকত, মারেফত এগুলো মানতে হবে, হোয়াট ইজ দিস, এগুলো কি ইসলাম? তার দিনের ভিতরে গোজামিল, এসব ভ্রান্ত ধারণা যে শরীয়ত মানলে হবে না, তরিকত, হাকিকত, মারেফত এগুলো মানতে হবে, এটা কাদের কাদের শিখানো? শিয়াদের শিখানো। শিয়াদের থেকে কারা শিখেছে? মাজার পূজারীরা শিখেছে, পীর মুরিদি তরিকার লোকেরা শিখেছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেন যে এই শিক্ষা মুসলমানদের শিক্ষা ছিল না, এটা শিক্ষা এসেছে সেই খ্রিস্টান ওই রাফিজিদের থেকে, রাফিজি শিয়াদের থেকে এসেছে এই শিক্ষা। তো ইসলাম হলো ওই, ওটাই ইসলাম, প্রকৃত ইসলাম যা কোরআন সুন্নাহ রয়েছে, আর কোরআন সুন্নাহ ইসলাম
এটাই হলো শরীয়ত। সোম্মা জানলা কাল শরিয়াত মিলাম, এই জন্য আল্লাহ বলতে সুরা আর জাস 8 নম্বর আয়াতে সোম্মা জানলা কাল শরিয়াত আমর, অতঃপর আমি আপনাকে শরীয়ত একটি বিধানে প্রস্তুত করেছি, ফাত্তাবে হা, সুতরাং আপনি এই শরীয়তেরই অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবে আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আর আপনি ওদের প্রবৃত্তির অনুসরণ করবেন না যারা জানে না। সুতরাং শরীয়তকেই মানতে হবে, এই শরীয়তই হলো দিন। আর এটা কোথায় পাবেন? কোরআনে হাদিসে। বাকি যে বলা ইজমা, ইজমাটাও কোরআন থেকে দলিল না হয়েছে, এই জন্য অনেকে সর্ববাদী সমস্ত আলমাদের এক হয়েছে, তা আপনি কী করবেন? আপনি বলেন না আমি মানি না, তো এটা তো ওরকমই হয়ে গেল। কথায় বলে হাতি ঘোড়া গেছে তল, ছাগু থেকে কত জল। তো এটা ইজমা হলো মানে সবার ঐক্যমত, সবাই একমত হয়েছে এ বিষয়ে, এটা হজ্জা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজমা উম্মতি আলা যরার, আমার উম্মতকে আল্লাহ গোমরাহের উপরে একত্রিত করেন না। সুতরাং ইজমা যে আমরা বলি দলিল আর একটা, এটাও মূলত কোরআন থেকে প্রমাণিত। তবে ইজমা দাবি করতে গিয়ে অনেকে ভুল করে, বলে বিশ্বাসে তারা ইজমা হয়েছে, কিসের বিষয়ে তারা ইজমা হয়েছে, তার দাবিটা ভুল হয় অনেক সময়। আর সাহাবায়ে কারামদের ইজমা হয়েছে, এটা অনেক বিষয়ের ক্ষেত্রে ইজমা হয়েছে, এটা প্রমাণিত। সাহাবাদের পরবর্তীতে ইজমা সম্ভব কি সম্ভব নয় ইখতিলাফ করেছে, তবে এরপর অনেক বিষয় রয়েছে মুসলমানদের ইজমা রয়েছে। 5 বার সালাত ফরজ কে ইখতিলাফ করেছে বলেন? কোনো আলেম আছে? নাই। মাসে রোজা রাখতে হবে রমজান মাসে ইখতিলাফ আছে? হেদাতে বেদে সব একমত। এরকম মোটামোটা বেশ কিছু বিষয় রয়েছে। আল্লাহ নবী আখেরি নবী ইখতিলাফ আছে, তারপরে কোনো নবী না ইখতিলাফ আছে, কার দিনে ইখতিলাফ করে তারা কাফের। এগুলো কোনো ইজমা, কায়াস মানে যুক্তি, ইজতিহাদ, এটাকেও কোরআনের শরীয়ত উৎস ধরা হয়েছে, তবে এটা স্বতন্ত্র উৎস নয়। এটাও ইজতিহাদ কখন করে? মানুষ যখন দলিল পায় না, কোরআন হাদিসের সরাসরি স্পষ্ট দলিল নেই, তখন কোরআন হাদিস চুষে দেখে যে কোনটা দলিল এই মাসালার নিকটবর্তী, এটাকে বলে কেয়াস। তো মূল বিষয় হলো শরীয়তের কোরআন এবং সুন্নাহ, এগুলো থেকে শাখা বিষয় হলো ইজমা এবং কেয়াস। তার মানে 4টা উৎস আমরা বলতে পারি, যেগুলি মূল হলো কোরআন এবং হাদিস। তো যা সম্ভব শুধু এটা হলো শরীয়ত। এই শরীয়তের ভিতরে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা মানে বিধাতি হওয়া। তো যারা বলে তরিকা থাকবে মানতে হবে, এরা পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই। যা সময় শুধু খুতবার সময় শেষ হয়ে আসার পথে পরিশেষে বলবো যে এই যে কোরআন হাদিসের আলোকে 3টি বিষয়ে আলোকপাত করা হবে, যে 3টি বিষয়ে কবরে প্রশ্ন করা হবে। এই 3টি বিষয়ে যার আমল থাকবে, পরিচয় থাকবে 3টি বিষয়ে, সে কিন্তু উত্তর পারবে আর সহায় পাবে না। এখানে প্রশ্ন থেকে যায় যা এখানে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্ন কি নবী রসুল করা হবে? নবী রসুলদের কি করা হবে? আমাদের নবীকে কি করা হবে? 2টো মত আছে, তবে সঠিক কথা হলো যে না, আল্লাহ রসুল সাসমকে করা হবে না, কারণ ওনার নবী এমনি পাওয়ারফুল, আর নবী ফিল জান্না, নবী জান্নাতে। আর বিশেষ করে একটা প্রশ্ন তো আল্লাহ নবী সম্পর্কে, মা হাদা রাজুল বয়স ফিকুম, এই লোকটা কে যাকে তোমাদের নবী পাঠানো হয়েছিল? তার মানে আল্লাহ রসুল সাসম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাদেরকে, পাবলিককে, মুসলিম নন মুসলিম সবাইকে প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন, কিন্তু নবী রসুলকে প্রশ্ন করা হবে না। এটাই হলো সঠিক, যদিও 2টি মত রয়েছে আগে বললাম। আর আরও দলিল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম সাতুসআলুন আন ইয়াউমাল কিয়ামা, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে আমার সম্পর্কে। ফামা আনতুম কায়লুন, কী বলবে তোমরা বলো দেখি? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তার সম্পর্কে। তো তার সম্পর্কে জিজ্ঞাসা একটা একটা অংশ হলো এই 3 প্রশ্নের, মা নবী মান নবীয়কা, তা মা হাদা রাজুল বয়সিফুকুম, মান হাদা রাজুল লাযী বয়সিফুকুম, এই ব্যক্তিটি কে যাকে তোমার নিকটে প্রেরণ করা হয়েছিল। সুতরাং নবী রাসূল প্রশ্নের আওতাভুক্ত হবে না। আরও কিছু ব্যক্তি রয়েছে, তাদের সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকেও প্রশ্ন করা হবে না। এদের ভিতরে যে জুমার দিনে বা বৃহস্পতিবার দিন জুমার রাতে মারা যাবে, এ মর্মে হাদিসটাকে অনেকে জয়ীব বলেছেন, শেখ আলবিন হাসান বলেছেন। আরেকজন যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারারত অবস্থায় মারা যায়, সে ব্যক্তিকে প্রশ্ন করা হবে না, সে আজাব থেকে টোটালি মাফ পেয়ে যাবে। অন্যভাবে যে প্যাটের অসুখে মারা গিয়েছে তাকে প্রশ্ন করা হবে না। অন্যভাবে প্রশ্ন করা হবে না শহীদকে, যে প্রকৃত শহীদ, ওই মিছিল টিছিল করতে গিয়ে বোমা ফাটিয়ে নিজেও মেরেছে অন্যকে মেরেছে,
এগুলো না, মুসলমানে মুসলমানে এভাবে মারপিট করে মারা যাওয়া এগুলো নিহত বলা যায়, তো এরকম শহীদ নয়। প্রকৃত শহীদ ধর্মযুদ্ধ করতে গিয়েছে মুসলিম শাসকের অনুমোদন ক্রমে, সেখানে গিয়ে সে মারা গিয়েছে এবং তার ইচ্ছা ছিল এলাহ কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে সমুন্নত করা, এ শহীদ। শহীদের কোনো প্রশ্ন করা হবে না, বলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল যে কেন শহীদের প্রশ্ন করা হবে না কেয়ামতের মাঠে কবরে। তিনটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিবারাকাতিস সুয়ুফি আলা রাসি ফিতনা, তরবারি উন্মুক্ত তরবারি ঝনঝনানি তার মাথার উপর যে হয়েছে এটাই যথেষ্ট ফেতনার জন্য, পরীক্ষার জন্য, আর কি পরীক্ষা লাগবে? ওকে আবার জিজ্ঞাসা করা হবে মান রব্বকা মা দিনুকা মান নবিয়কা, তবে প্রকৃত শহীদ হতে হবে। তো এই বেশ কিছু লোকের কথা বলা হয়েছে যে এদেরকে প্রশ্ন করা হবে। আরেকটি প্রশ্ন থেকে যাই, যে প্রশ্নগুলির উত্তর মোমেন ব্যক্তিরা দিতে পারবে, কিন্তু যারা দুনিয়াতে পাপ করেছিল, ইমানের কিছু কাজ করেছিল, এত নামাজ পড়তো, মাঝে মাঝে ছাড়তো, রোজা রাখেনি, জেনারেল বিচার করেছে, এক কথা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত ছিল, তাদের কী হবে? তারা প্রশ্ন উত্তরতে পারবে না পারবে না? সঠিক কথা হলে পারবে, পারলে কিন্তু রক্ষা পাবে না, তাদের পাপাচারিতার কারণে তাদের কবরে আজাব হতে পারে, তারা শাস্তি ভোগ করবে। কিন্তু উত্তর দিতে পারবে ফাসেকরাও, মদ গাঁজা খোররাও পারবে, যদি মুসলমান হয়ে থাকে, ইসলামকে মোটামুটি মেনে থাকে, পাপাচারিতার কারণে অনেক পাপ করেছে, তারা উঠতে পারবে, এই জন্য তারা কাফের না, কাফের মোনাফেক নাস্তিক এরা উঠতে পারবে না। কিন্তু মুসলমানদের ভিতরে বিভিন্ন পাপাচারী ব্যক্তিও মারা গিয়েছে, সে কিন্তু এরা কিন্তু উঠতে পারবে, কিন্তু উত্তর দিলেও ওরা কিন্তু আজাব মুক্ত হবে না, বরং তাদের বিভিন্ন আজাবের কারণে আজাব হবে, শাস্তি হবে। আরেকটি বিষয় আমরা নিতে পারি যে কবরের আজাব হবে বটে, এমনকি নেয়ামত হবে, যে ব্যক্তি মোমেন হবে এরপরও কিন্তু এখানে হিসাবটা টোটাল হবে না, এখানেও কিন্তু আল্লাহর একটা রহমত রয়েছে। কারণ এমনও হবে মোমেন ব্যক্তি অনেক পাপ নিয়ে গেছে, পাপের শাস্তি প্রাশ্চিত হয়েছে, হয় সাকারাতুল মওত দিয়ে, মৃত্যু যন্ত্রণা দিয়ে, অথবা কবরের আজাব দিয়ে, এভাবে আজাব হতে হতে এক পর্যায়ে আজাবটা ছুটে যাবে, হাসরের মাঠে দেখবে যে তার আমলের নেক আমলের পাল্লা ভারী হয়ে গেছে। কিন্তু ওই হিসাবে যদি আপনার মরণের পর শুরু হয়ে যেত তখন কী অবস্থা হতো? তখন আপনি হয়তো বা চূড়ান্ত হিসেবে ধরা খেয়ে যেতেন। অনেক লোক আছেন এমন মারা গিয়েছে কিন্তু নিজের একটা ছেলেকে ইসলামী প্রতিষ্ঠানে দিয়েছে, ইসলামী মনোমান্ডের ছেলে, এবাদত বলে সারা জীবনে যত এবাদত করো বাপ আর আমল নামে আল্লাহ অ্যাড করে দিবে, তা আমল বাড়ানো বাড়ানো। এই জন্যে কোনো কিছু করে দুনিয়াতে বিদায়ী হতে হলে নেকির কাজ করে যান, নেক সন্তান রেখে যান, তাহলে আপনার আমল নামে ব্যালেন্স জড়ো হতে থাকবে কেয়ামত পর্যন্ত। আপনার আমল নামা যদি কমও থাকে ওটার গ্যাপ পূর্ণ হয়ে যাবে, কিন্তু আপনি ভালো আমল করলেন না, আপনাকে ছেলেকে ভালো লেখাপড়া করালেন না, ইসলামে জ্ঞান দান করলেন না, বিদেশে পাঠালেন, লন্ডন, ব্রিটেন, ফ্রান্স পাঠালেন, এই দুনিয়ার আজাব হলো যে বৃদ্ধাশ্রম আপনাকে পাঠাবে, আর পরকালের আজাব তো অপেক্ষায় করছে আপনার জন্য। অতএব সমাজে শুধু আসুন আমরা চেষ্টা করি এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যে, আমরা নিজেদেরকে প্রস্তুত করে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফিতনাতুল কবর এবং আযাবুল কবর থেকে নাজাত দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله نبينا محمد وعلى اله وصحبه اجمعين والتابعين।